নমস্কার। 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষের যখন প্রোগ্রাম করতে বসা হয়, যখন বংশ পরম্পরায় কোনো জ্যোতিষের প্রোগ্রামে আমি সঞ্চালক হিসেবে থাকি, আমি নিজে ভীষণভাবে গর্বিত অনুভব করি, নিজে ভীষণভাবে গর্বিত অনুভব করি নিজের কাছে। তার কারণ হচ্ছে এমন একজন মানুষ যার কাছ থেকে আপনি অ্যাস্ট্রোলজির আদ্যোপান্ত জানতে পারবেন এবং সঠিক প্রতিকার পাবেন। সমাজের সমস্ত মানুষকে নিয়ে কাজ করা একজন মানুষ, যিনি আজকে থেকে নয় দীর্ঘদিন ধরে মানুষের অত্যন্ত পরিচিত, পশ্চিমবঙ্গে বহু পুরনো, বহুল চর্চিত, বহু মানুষের প্রশংসিত মুখ। আমাদের সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত প্রিয়, আমার ভালো লাগার, শ্রদ্ধার মানুষ অনন্যাদি। অনন্যাদিকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই, যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন তার সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। থ্যাংক ইউ দিদি। প্রথমেই তোমায় স্বাগত জানাই, সুপ্রভাত জানাই। বাইরে সুন্দর বেশ বৃষ্টি হচ্ছে, আবারও নিম্নচাপ হয়েছে বাইরে। মানুষের জীবনেও ঠিক এমনিভাবেই বিভিন্ন সময় খারাপ সময় আসে, তো ব্যাপার হচ্ছে তার থেকে কী করে বেরিয়ে আসা যায় আমরা সেটা শুনবো। মানে একটা শ্যাডি ওয়েদার, সূর্য নেই আকাশে, বাট মানুষ অপেক্ষা করে থাকেন কবে সূর্য উঠবে সেই হাসিটার জন্য। মানুষের জীবনটাও সেরকম, দুঃখ থাকবে, দুঃখের পরেই সুখ, সুখের পরে আবার দুঃখ, এই অল্টারনেশন চক্রাকারে ঘুরে, চক্রাকারে গাড়ির চাকা থেমে থাকে না। গাড়ির চাকা যেমন ঘুরে তেমনি মানুষের জীবনটাও ঘুরে, কিন্তু সেই ঘোরাবার জন্য নিজেকেও চেষ্টা করতে হবে। এবার গাড়িতে যদি ড্রাইভার না রাখি আমায় ঠেলতে হবে, কিছুটা যেতে পারবো, কিন্তু গড়গড়িয়ে তো আর যেতে পারবো না। সেই জন্য প্রত্যেকটা মানুষকে সেন্সিটিভ হতে হবে তার নিজের ব্যাপারে, কাজেই সে যে সেন্সিটিভ হবে সে গেনার, আর যে হবে না সে গেনার নয়। তো সেই কারণে বলি, দেখো বিদ্যান সর্বত্র পূজ্যতে, তো বিদ্যা সর্বত্রই পূজিত হয়। হ্যাঁ, দেখো আমাদের যে আব্দুল কালাম ছিলেন, উনি যেমন স্বদেশে পূজিত বিদেশেও পূজিত, কারণ উনি পণ্ডিত ব্যক্তি। রাজা নিজের দেশে পূজিত হয় কিন্তু বিদেশে সে পূজিত হন না, তাই সেই জন্য শিক্ষার ভীষণ কদর। কাজেই লেখাপড়া শিখতে আমাদের প্রত্যেকেরই দরকার। এটা না আমার বাবাও বলতো, বলতো যার মধ্যে যার শিক্ষা এবং স্বাস্থ্য ভালো থাকবে সে সর্বত্র ভালো থাকবে, একদম তার কদরও থাকবে। ঠিক, ফোন রয়েছে একটা নিয়ে নিই দিদি, তারপর আবার আলোচনায়। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাদের দুজনকে সুপ্রভাত। আমি গড়িয়া থেকে বলছি, পারমিতা চ্যাটার্জি। আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। বেশ, আপনার প্রোগ্রাম ভালো লাগে শুনতে। হ্যাঁ ভালো লাগে। আমার বাড়ির একজন ছিলেন দিদির কাছে, দিদির কাছে একজন গেছিল। হ্যালো, লাইনটা কি কেটে গেল? হ্যালো হ্যালো কেটে গেল, হ্যালো 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 নেই। এই দেখো যেটুক শুনলাম সেটুকু হচ্ছে দিদির কাছে একজন গেছিল, নিশ্চয়ই তিনি ভালো আছেন, এটুকু আমরা শুনতে পেলাম। আপনি আবারও ফোন পেলে ফোন করুন, আদারওয়াইজ আপনি হেল্পলাইন, যে হেল্পলাইন নাম্বার রয়েছে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে এসে দিদির সঙ্গে কথা বলতে। দেখো একটা কথা, যে তরুগণ নাই পারে করিতে হরণ, আত্মীয়গণ না পারে করিতে বন্টন, যত ক্ষয় বৃদ্ধি পায় যত কর দান, কি আছে অমূল্য রতন বলো বিদ্যার সমান। কাজেই বিদ্যা কেউ চুরি করে নিতে পারবে না, এই জিনিসটা অর্জন করলে পরে ঠিক কেউ চুরি করে নিতেও পারবে না, হরণ করেও নিতে পারবে না। সেই জন্য বিদ্যাটা অর্জন করা দরকার। তো সেই কারণে মা বাবাদের অ্যালার্ট হতে হবে। আমি বলি প্রথম থেকেই বাড়ির ভিতটা যদি শক্ত হয় তাহলে কিন্তু সে সেখানে যেমনই বাড়ি করো না কেন সেই বাড়িটা তার ভালো হবে, শক্তপোক্ত হবে। সে যখন তিনতলার ভিত করলে তিনতলা হবে, চারতলা তুমি যেমন বানাবে, মাটির পুতুল। আমরা মাটিটাকে বাঁদর বানালে বাঁদর হবে, মানুষ বানালে মানুষ হবে, ঠাকুর বানালে ঠাকুর হবে, যা বানাবো তাই তৈরি হবে। কাজেই সেই যে বানাবার মতো মানসিকতা থাকার দরকার, এই মানসিকতা যাদের মধ্যে না থাকবে সততে, আমি দেখেছি অনেক তাদের অর্থ সবসময় যে অর্থ থাকলেই কাজ হয় তা না, চেষ্টা, চেষ্টাই তোমাকে জায়গায় পৌঁছে দেবে, তোমার অর্থের জায়গাটাও তোমাকে পৌঁছে দেবে, কারণ তোমার চেষ্টা আছে, তোমার ইচ্ছে আছে, তোমার আগ্রহ আছে। কাজেই ছোটবেলায় মা বাবার ইচ্ছে আগ্রহ থাকতে হবে ছেলেটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো দেখো একটা ফোন আছে দিদি, নিয়ে নিই, তারপর আবার আমরা। কে আছেন ফোনে? হ্যাঁ আমি আপনাদের দুইজনকে প্রণাম জানাচ্ছি। আপনি কি ফোনের থেকে মুখটাকে অনেক দূরে রেখে কথা বলছেন? একটু জোরে বলতে হবে, আর ফোনের যেখান থেকে কথা বলে সেটাকে মুখের কাছে এনে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন। আমার ছেলের জন্য জানতে চাই। আগে ছেলের জন্য উনি পরে বলবেন, আগে বলুন প্রোগ্রাম কিরকম লাগে দেখতে। প্রোগ্রাম খুব ভালো লাগে, আমি অনেক দিন যাবত চেষ্টা করছি কিন্তু লাইন পাচ্ছিলাম না, আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি। আপনাদের দুইজনকেই প্রণাম জানাচ্ছি। কতদিন চেষ্টা করছেন আপনি ফোনে লাইন পাওয়ার জন্য? আরে এক বছর যাবত।
কি পপুলারিটি চিন্তা করো, এক বছর ধরে উনি ফোনে চেষ্টা করছে তোমায় পাচ্ছে না। কেউ গেছিলেন কি দিদির কাছে? দিদির আমাদের এক পরিচিত একজন গেছে, উনি খুব উপকৃত হয়েছে। কি জন্য ছিল? চাকরির জন্য। চাকরি হয়ে গেছে? চাকরি হয়েছে? হ্যাঁ। তাহলে আর অসুবিধা কি? তাহলে তো আপনি আজকে টিভিতে ফোন করলেন কেন? হ্যাঁ, আপনার তো সরাসরি চেম্বারে আসা উচিত ছিল। ওনার একজন পেয়েছে, উনি না। হ্যাঁ, সে যেই পাক, ওনার তো, উনি তো, উনি যখন তোমার তো এরকম দৃষ্টান্ত সামনে থাকে। হ্যাঁ, প্রচুর প্রচুর। তাহলে সেখানে টিভিতে ফোন আর চেম্বারের জন্য বুক করে শোনো, আমি তোমাকে বলছি এয়ারপোর্টে, তো দাঁড়ান এক মিনিট। এয়ারপোর্টে উঠতে যাচ্ছি, এক ভদ্রমহিলা হাসছে। আমি ভাবছি কি রে, আমায় দেখে কেন হাসছে উনি? তারপরে একজন কাজ করে এই দমদম এয়ারপোর্টে, সেও দেখি দিদি কেমন আছেন, বলছে আপনার থেকে গিয়ে এই চাকরিটা পেয়েছি, আপনি চিনতে পারলেন না আমাকে। আবার এই ভদ্রমহিলা বলছে যে হাসছে, আমি বললাম দিদি সামনে এসে বলছে আপনি বুঝতে পারলেন না? না, আমি বললাম না, আমরা আসানসোলে আপনি আমার আপনার জন্য গিয়েছিলাম, আমার ছোট ছেলের জন্য চাকরি হয়ে গেছে, তাই জন্য এখন যাচ্ছি ওর কাছে, ও বিদেশে থাকে, ওর কাছেই যাচ্ছি। বাহ, তো এই যে এরকম প্রচুর প্রচুর, এ বলার কিছু নেই। কারণ এই কাজটা যখন করছি, ভালোবেসে করছি, মানুষকে যেন ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, এটাই আমার কাজ, এটাই হচ্ছে উদ্দেশ্য। আপনি কার সম্পর্কে জানবেন? ছেলে দুপুর সাড়ে বারোটা ধরলাম। কোথায় জন্ম? আচ্ছা, একটু ওয়েট করুন, শুনুন যেটা দিদি বলছে, যেটা মিলবে সেটা হ্যাঁ বলবে না? আচ্ছা, এর হলো মেষ লগ্ন বিষ রাশি, জানা আছে? হ্যালো, আপনি কি লাইনে আছেন? হ্যালো, লাইনে নেই। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন না? যাই হোক, তবু আমি বলে দিই ওনাকে, উনি যখন এত কষ্ট করে ফোনটা করেছে, উনি ভালো চাকরিতে, চাকরি করার ছক এটা, এবং যেটা পেয়েছে তার চাইতে আরো বেশি ভালো চাইছে বলে, এই তার জন্যই আমার মনে হয় উনি ফোন করেছে। কারণ তাই কি না বলুন আপনি? হ্যাঁ, আছি আছি। হ্যাঁ হ্যাঁ বলছেন না কেন? ওর সব ভালো কিছুর প্রতি একটা আকর্ষণ, বুঝতে পেরেছেন? বিদেশ যাবে, ওর বিদেশ যাওয়ার ছক এটা, বুঝতে পেরেছেন? বাইরে যাবে। আচ্ছা, আর অনেক অফার আসছে, এই অনেক অফার আসছে, অবস্থা দেখেছো? বিদেশ পাঠিয়ে দেন, ওখানে উন্নতি হবে ওর খুব। পাঠাচ্ছি না, জীবন যাপন করবে নিজের অর্থে, কিন্তু সেখানে কেমন, এই যে কিন্তু বললাম এই কারণে, এই যে ঘোরাচ্ছে এখানে কেমুনরুম যোগ হওয়ার জন্য, এবং ওর খুব জেদ কেমুনরুম যোগ হওয়ার জন্য, সেই জন্য কিন্তু ওর এই এই জায়গাটা ভালো থাকবে না, ঋণের মধ্যে পড়ে যাবে, একাকিত্ব অনুভব করবে। আপনি ইমিডিয়েট বিয়ে দেওয়ার সময় জটক বিচার করে বিয়ে দেবেন, আর যে জায়গাটার কথা বললাম এইটা ইমিডিয়েট ঠিক করে ফেলুন, বুঝতে পেরেছেন? আপনার ছেলে যথেষ্ট ভালো ছেলে, এই ছেলেটা ঠিক, বুঝতে পাচ্ছেন কি বললেন দিদি? জীবনে উন্নতি আছে, বিদেশ যাওয়ার, আর বিদেশ যেতে চাইছে, বিদেশ যাওয়ার যোগ আসছে, আপনি কেন পাঠাচ্ছেন না? যাইনি, আমি যে বলেই দিলাম যে বিদেশ যাওয়ার ছকেটা, ও তা আপনিও চলে যান ছেলের সঙ্গে? হ্যাঁ, আপনি চলে যাবেন, অসুবিধা কি আছে? আপনিও চলে যান, ছেলেকে পাঠান কয়েকদিনের জন্য ওখানে, হ্যাঁ তারপরে আস্তে আস্তে আপনি, হ্যাঁ ওখানে সেটেল হোক, হলে আপনি চলে যাবেন বিদেশে। ও ছকই আছে বিদেশে, এখানে উন্নতি নেই। আপনি মা রয়েছেন, একা রয়েছেন, ছেলে কি আপনাকে রেখে যাবে নাকি? যার যেখানে উন্নতি সেটা করতে হবে, আবার কথা বলবো এর পরের ফোনে। কে আছেন? হ্যালো,
দেখো যার যেটা ছকে থাকবে সে যদি সেই লাইনটাই ধরতে পারে তবেই কিন্তু তার উন্নতি হয় এবং সেই জায়গায় যদি যেতে পারে। হ্যাঁ মানে ও এই আগের ছকটা যদি দেশে থাকে তো সেই না, এই দুর্গাপুরেই বলেছি যে আপনার ছেলেকে বিদেশ পাঠান, বলে বিদেশ পাঠাবো আমার তো একটাই নাতনি, ওর মা বাবা নেই, নাতি মা বাবা নেই, এখন ওকে যদি পাঠাই আমার, আমি বললাম আপনি কোলে রেখে দিন, আপনি যেদিন চলে যাবেন পৃথিবী থেকে কিছু হবে না, বলে এখানে এত চেষ্টা করছে চাকরি হচ্ছে না, আমি বলে যান আপনি গিয়ে আবার অ্যাপ্লাই করুন। তারপরে এসে আমায় বলছে আপনার কথা মতো সত্যি আমি ওকে ভালো জায়গায় ওর অফার এসছে খুব, আর সবচাইতে যারা যারা ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে ও ফার্স্ট হয়েছে ওখানে। আমি বললাম ওর তো ছ কি বিদেশে যাওয়ার, বলছে চলে যাচ্ছে, আপনার কথা না শুনলে আমার কি বিপদ হয়ে যেত বলুন তো। তো এটাই হলো কাজ, যার যেখানে যেভাবে যে লাইনে উন্নতি তাকে সেটা করাতে হবে। অনেক হরোস্কোপে প্রথম প্রথম দেখা যায় ছেলেটা পড়াশোনায় ভালো, কিন্তু আস্তে 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 সে ডিটোরেট করে, কারণ ছক ইন্ডিকেট করে যদি কিনা তার চতুর্থ পতি খারাপ থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত তার পড়াশোনাই হতে দেয় না, স্কুল ফাইনাল অবধি পড়লো বা উচ্চ মাধ্যমিক, অথচ সে কিন্তু খুব মেরিটোরিয়াস সেই ছেলে, সেই আটকে যায়, তারপরে ফালতু বন্ধু বান্ধবের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেখান থেকেই খারাপ জায়গাটা শুরু হয়ে গেল। কে রয়েছেন ফোনে? আরেকটা ফোন রয়েছে। হ্যালো স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? দিদি আপনার কাছে আমার একজন বন্ধু এসেছিল আর কি, সে ভীষণ উপকৃত হয়েছে। কি নিয়ে? ওর একটু ব্যবসার ব্যাপারে জানতে এসেছিল। তারপর? তারপর সে ভীষণ উপকৃত হয়েছে, আজ তার অনেক কিছু হয়ে গেছে, আজ তার নিজের লরি গাড়ি সব হয়েছে আর কি। তো আমি সেই আমাকে বলেছিল আর কি যে আপনার সঙ্গে যোগাযোগ করতে। ও আচ্ছা আচ্ছা, ভাবার বাইরে, চিন্তা করার বাইরে এত ডেভেলপমেন্ট, ভাবনার বাইরে। দেখুন যদি সঠিক কাজ করা যায়, সঠিকভাবে যদি প্রতিকার করা যায় তাহলে কি না হয়, সব হতে পারে, সব, এভরিথিং ইজ পসিবল। দেখো যে ছেলেটা ভালো রেজাল্ট করছিল না সে রেজাল্ট করলো। এই তো দুর্গাপুর না কোথায়, শিলিগুড়িতে কালকেই ফোন করেছে, দিদি চাকরির জন্য এসেছিলাম, দু জায়গায় আমার ছেলের ভালো চাকরি হয়ে গেছে, কোনটা করব এখন সেই জন্য যাব। আজকে কাজ সম্পর্কে জানবেন? এটাই কাজ। আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই স্যার। নিজের সম্পর্কে, জন্ম তারিখ বলো। 21/12/1992। 21/12/1992। সময়টা? সময় বিকাল 4:32। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, লগ্ন হলো মিথুন লগ্ন, রাশি হলো বৃশ্চিক রাশি, আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ দিদি, এটা জানা আছে। আচ্ছা, এইবার আপনাকে আমি যা বলবো আপনি পরপর কিন্তু আমায় উত্তর করবেন, ঠিক আছে দিদি? হ্যাঁ আচ্ছা, যেটা দেখবো সেটাই আপনাকে বলবো। এর ভাই যা দেখতে পাচ্ছি অবস্থা সুবিধার নয়। আচ্ছা শুনুন, আপনাকে বলছি আপনি যেরকম চাকরি করেন আমার মনে হয় আপনি কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছেন, অর্থাৎ কিনা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে, ঠিক কিনা বলুন? হ্যাঁ দিদি একদম একদম। এবং আপনি এইবার আপনাকে আমি বলছি আপনার অর্থকারক গ্রহ যে ভালো অর্থ দেবে সে শুভ অবস্থায় নেই, এবং আপনি চাইছেন কর্মের উন্নতি। এইবার আপনাকে আমি বলি আপনি যে কর্মের উন্নতিটা চাইছেন এখন এই মুহূর্তে কিন্তু আপনার ভালো নেই, কারণ অর্থটাও হাত থেকে বেরিয়ে যাবে, মনমতো কর্মও আপনি পাননি, কারণ আপনার কর্মের জায়গায় বিশ যোগ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই বিশ যোগ হওয়ার জন্য, কর্মপতি বিশ যোগে আক্রান্ত হওয়ার জন্য আপনার কর্মের জায়গাটা মনমতো নেই, আপনি সেই জন্য চাইছেন যে এর চাইতে আরো ভালো কর্ম পেতে, ঠিক না ভুল বলুন? আর আপনি সিভিল নিয়ে কাজ করেন, সিভিল নিয়ে কাজ করতে গেলে তার মঙ্গলটাকে মারাত্মক ভাবে ভালো থাকতে হয়, সেখানে আপনার মঙ্গল জিরো পাওয়ারে, 30 পেলে পাস আমি শূন্য পেয়েছি, আমার কোথার থেকে ভালো হবে? মানে কাজেই আপনি ইমিডিয়েট আর বসে না থেকে আপনি যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা, এই সামনেই মহালয়া, এখন যাকে ভালো লাগে যেখানে ভালো লাগে আপনি গ্রহ সংস্কার করিয়ে নিন, আর বসে থাকবেন না। আমি এটা জানি গ্রহ সংস্কার করলে অনেক কাজ হয়ে যায় জানো, আমি দেখেছি। এই যে বাঁকুড়া থেকে মহালয়ার সময়টাকে তুমি বলছো কাজে লাগালে ভীষণ ভীষণ
কাজে আপনি আর বসে থাকবেন না, যান। বুঝতে পারলেন উনি কি বললেন? দিদি আর একটা বিবাহের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম আর কি। আগে ক্যারিয়ারটা ঠিক করুন, তারপর বিয়ে করলে ভালো হয় নাকি? বিবাহ তো করবেন, কিন্তু আপনার তো 20 যোগ হয়ে আছে, 20 যোগ থাকলে পরে পারিবারিক জীবনে শান্তি পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? কাজেই আপনি আগে এই যোগগুলোকে ঠিক করুন। শুনুন, জীবনটা আপনার, আপনি কি চাকরি করছেন? করছেন মনমতো নয়, মনের মতো নয় তো? হ্যাঁ স্যার, আমি 7 বছর ধরে মনের মতো চাকরি করছি, এখনো বিয়ে করতে পারিনি। তাহলে আপনি কি করে বিয়ে করবেন? আগে চাকরির জায়গায় মন বসান, তারপরে বিয়ে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য। আগে চাকরি দেখুন, আপনার জায়গা হচ্ছে আপনি সিভিল নিয়ে পড়াশুনো করেছেন, সিভিল নিয়ে পড়াশুনো করেছেন, কিন্তু ছকে বলছে আপনি পড়াশুনো করেছেন ঠিক, সিভিল নিয়ে আপনি স্বীকার করলেন, অননদী প্রেডিকশন করলেন, রোজগার নেই, আপনি কি করবেন? তাহলে সিভিল নিয়ে পড়াশুনো করে আপনি রোজগার করতে পাচ্ছেন না, তাহলে আপনার আদতে লাভ কি? সেই ইঞ্জিনিয়ার হয়ে আপনার লাভটা কি? আবার সেই যেটা নিয়ে পড়াশোনা করেছে তার কারকগ্রহ মঙ্গল, সেই মঙ্গল জিরো পাওয়ারে, এগুলো সেটাকে পাওয়ারফুল করুন, সেইগুলো 20 যোগ ঠিক করুন। ওনার ফার অ্যাক্সিডেন্ট রয়েছে, এগুলোকে ঠিক করুন, এসব ঠিক করতে হয়। এগুলো না ঠিক, গ্রহ সংস্কার না করলে তাকে ভুগতে হয়। আমি দেখেছি একজন শুধুমাত্র গ্রহ সংস্কার করে গিয়ে আমাকে বললো, দিদি আমি সে কোথায় যেন একটা লেকচারার কলেজে, বলছে আমাকে কিছুতেই পারমানেন্ট করছে না। তারপরে আমার থেকে গ্রহ সংস্কার করে নিয়ে যাওয়ার পর বলছে কি, দিদি আমি ছুটিতে ছিলাম, 10 দিন পরে শুনছি আমি গিয়ে যে আমার নাকি পারমানেন্ট হয়ে গেছে। তো এটাই তো কাজ, এইভাবে করতে হবে। আমার রোগ হয়েছে, আমি দেখালাম, আমি ডোর টু ডোর ডাক্তারের কাছে ঘুরে বেড়ালাম। তার ডাক্তারের কাছে ঘুরে বেড়ালে ডোর টু ডোর কাজ হবে? তুমি দেখো যে লোকটার কাছে গেলে পরে নিজের ভালো হবে, সেটা সেই, এবং সেই আত্মবিশ্বাস নিয়ে যেতে হবে যে আমাকে ভালো হতেই হবে, আমি এখানে গেলেই ভালো হব। তো তখন নিশ্চয়ই তোমার ভালো হবে আপনার কাজে। আপনি সেইভাবে কাজটা করুন, এইভাবে বসে থাকলে কাজ হবে না। আমাকে আমার মতো পৌঁছতে হবে, আমার টার্গেটটা ফুলফিল করতে হবে, তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করবো। আমরা মনে করি এটাই, আমাকে আজকে বেরোতে হবে, বৃষ্টি হয়েছে বলে আমি বেরোবো না। এই মেন্টাল, এই মেন্টালিটিটা না, মেন্টালিটি না থাকলে হবে না। স্ট্রেংথ যদি না থাকে আপনার মধ্যে, আপনি কিন্তু কাজ করে উন্নতি করতে পারবেন না। আপনাকে মেন্টালি কনফার্ম হতে হবে, যেটা অননদী বলছেন যে আমি যাই করব সেটা আমি কনফার্মলি করব, তাহলে আপনাকে অবশ্যই কাজ সাফল্য আসবে। এই যে আমি কথাটা বলছি, একদম স্ট্রেট কাট কথা বলে বলছি, কারণ আমি কি করে বলছি, কারণ এই জায়গাটা আমার মধ্যে আছে বলে আমি বলতে পারছি। কাজেই আপনাকেও সেই জায়গাটা আনতে হবে, তা না হলে হবেটা কোথা থেকে? এগুলো করে না, সেই জন্য হয় না। একদমই একদমই, সামনে পড়াশুনো, কিন্তু পরীক্ষার পুজোর পরেই পরীক্ষা। এই সেই বিষয় বলি, একটি মেয়ে এসছে দেখাতে ওর মাকে নিয়ে, তা আমি বললাম এই এই ব্যাপার, রেজাল্টটা ভালো হচ্ছে না, সেই জন্যই কি আপনি এসছেন? আমি আমার মেয়েটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে চাই। আমি বললাম পৌঁছে দিতে গেলে কিন্তু এই এই জায়গা খারাপ আছে, ঠিক করতে হবে, কারণ ওর পরীক্ষাটাই ভালো রেজাল্ট, মানে প্রথম প্রাথমিক বিদ্যাই ওর বাধা। তারপরে বলছে হ্যাঁ আপনি যা বলেছেন সবই ঠিক, আস্তে আস্তে ডিটোরেট করে যাচ্ছে। তাই আমি বললাম এই এই করুন, ঠিক হয়ে যাবে, আবার পূর্বের জায়গায় ফিরে আসবে। তো তখন বলছে, ওর মা বলছে সামনে তো পুজো দিদি, কি করে কি করি, বলছে তুমি পুজোর কথা বলবে না মা। আমি বলে দিলাম আমার কোনো জামা কাপড়ের দরকার নেই, কিছুর দরকার নেই, আমার যখন সবাই বলবে রেজাল্ট আমার খারাপ হয়েছে, আমি ভালো জায়গায় পৌঁছতে পারবো না, তখন কি আমার ভালো জামাটা নিয়ে দেখাবো লোককে? বলছে তোর মনে থাকবে তো এই কথাটা? বলে হ্যাঁ 1000 বার মনে থাকবে, তুমি আগে আমার প্রতিকার করো যাতে আমি ভালো জায়গায় পৌঁছতে পারি। একদম। আমি আরেকটা ফোন নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো, আমি উড়িষ্যা থেকে বলছি দাদা। উড়িষ্যা? উড়িষ্যা থেকে বলছেন, বেশ, দিদির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দিদি উড়িষ্যা দেখি। হ্যাঁ আচ্ছা, তারপর? হ্যাঁ আমার একজন রিলেটিভ গেছিল, ওনার খুব ভালো হয়েছে। কি ব্যাপারে? কি জন্য এসেছিলেন? হ্যাঁ কি জন্য? আমার মাসির ছেলে গেছিল। আপনার মাসির ছেলে এসেছিল কোথায়? কোন চেম্বার? কলকাতায়? ১৪/৬/১৯৯৭ টাইম বলুন, টাইম, টাইমটা 11:58 11টা রাত না দিন? রাত্রেলা, রাত্রেলা বলছি, রাত্রে না দিনে? হ্যাঁ দিনের বেলায়, মানে সকালে। 11:58 সকালবেলা, জন্মস্থান কোথায়? উড়িষ্যা? হ্যাঁ উড়িষ্যা। দিনে দিনে দিনে? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ উড়িষ্যা রাউরকেলা। উড়িষ্যা রাউরকেলা। আপনি না টিভির ভলিউমটা একটু মিউট করে নিন তো।
আপনার টিভির ভলিউম মিউট করে নিন, টিভির ভলিউমটাকে বন্ধ করে নিন, না নালে পরে পরে উত্তর দিচ্ছেন। হুম হুম একটু লাইনে থাকুন আপনি। আচ্ছা প্রথমে বলি আপনার ছেলের কি কন্যা লগ্ন কন্যা রাশি? হ্যাঁ কন্যা লগ্ন। আচ্ছা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন বুঝতে পেরেছেন? আচ্ছা এইবার আপনাকে একটা একটা করে যা বলবো আপনি আমাকে উত্তর দেবেন, বুঝেছেন? হ্যাঁ যা যা বলবো উত্তর দেবেন। আচ্ছা এইবার বলি যে যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের ক্ষেত্রে এরও সেই একই অবস্থা। শুনুন আপনার ছেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে কি হলো ছন্ন ছাড়া যোগ, গ্রহণ যোগ এবং ছন্ন ছাড়া যোগ, সাত আট নয় দশমপতি কর্মপতি শুভ অবস্থায় নেই। এই কর্মপতি যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু কর্ম পাওয়া খুবই মুশকিল, সে মনমতো কর্ম পায় না। আমার মনে হচ্ছে আপনার ছেলের আপনি যেরকম কর্ম চাইছেন সেই রকম কর্ম হচ্ছে না, ছোটোখাটো কোনো রকমের হয়তো সামান্য ধরনের একটা কাজ করছে, আপনি চাইছেন যাতে আরও উন্নত জায়গায় ও কাজ পায়, তাই তো? হ্যাঁ এইবার আপনাকে বলি যদি আপনি উন্নত কাজ পেতে চান, কারণ রবি থেকে ট্যাটাস ইনক্রিমেন্ট মানে ভালো জায়গায় পৌঁছনো, সেই রবি দেখুন শনির দ্বারা দৃষ্ট, এই শনির দ্বারা রবি শনি জাত শত্রু, কারণ রবির পুত্র হলো শনি, রবি কোনোদিনও স্বীকৃতি দেয়নি তার সন্তানকে, এটা আমাদের পুরাণে আছে তো সেই কারণে এখানে, এবং দেখুন এবং শনি এই কারণেই কিন্তু আপনার ছেলের উন্নতিটা হচ্ছে না, বুঝতে পেরেছেন? এবং যেটা বলছি এবং ওনার যে শুক্র অর্থকারক গ্রহ শুক্র নয়তো কিন্তু এই হরোস্কোপ ইন্ডিকেট করে প্রচুর অর্থ রোজগার করা, বিলাসবহুলভাবে জীবনযাপন করা, কিন্তু সেটা হচ্ছে না, কারণ ওই ঘরে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে। কাজেই আপনাকে এটা অঙ্ক এখানে কোনো রকম কারিগরি নেই দিদি, আপনি ইমিডিয়েট যেমন করে পারুন ও টেনশন অস্থিরতা এগুলো সবসময় এবং ডিসিশন না নিতে পারা হচ্ছে, এগুলো হচ্ছে এগুলো বলতে হবে তো, নাহলে কি করে বুঝবো বলুন দিদি, এত কষ্ট করে ছক খুঁজে দেখে প্রেডিকশন করছি। হ্যাঁ একদম এগুলো হচ্ছে, ও ঠিক ডিসকার করতে পারছে না, ও খুব একদম এখানে কোনো বললাম না এখানে কোনো রকম কোনো কিছু নেই, কাজেই এখানে আপনার এই বাধা বিপত্তি পঞ্চম স্থানে বাধা বিপত্তি হলে নবম স্থানে বাধা বিপত্তি হলে সে কিছুতেই হায়ার স্টাডি করতে পারে না। এই বললাম না প্রাথমিক বিদ্যায় যদি চতুর্থ স্থানে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সে কিছুতেই, আমি দেখেছি স্টার পাওয়া ছেলে লেটার পাওয়া ছেলে দশের মধ্যে একজন হওয়া ছেলে মেয়ে শেষ পর্যন্ত আর কিছুই করতে পারলো না, একদম বুঝতে পেরেছেন? ইমিডিয়েট এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, ঠিক করে আপনি হাজারো চেষ্টা করুন, না করলে পরে কিচ্ছু হবে না, চেষ্টা করে সব কিছু করুন, আপনার জন্য রাস্তা খুলে যাবে, কোন রাস্তা দিয়ে আপনি যাবেন কিভাবে যাবেন। একদম 7596853615 এটা হচ্ছে বুকিং নাম্বার, 7596853615 এই নাম্বারে বুকিং করে আপনাকে চেম্বারে আসতে হবে। আজকে আর হাতে একদম সময় নেই, আজকে বাট একটা এক্সেলেন্ট অনুষ্ঠান হলো, যাতে অনেক কিছু বিষয়ে মানুষ জানতে পারলেন, বহু উপকারী মানুষ আজকে ফোনও পেলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নেক্সট অনুষ্ঠান মনে হয় শনিবারে রয়েছে, আগামীকালকেই দেখা হবে সেই সময় দুপুরবেলায়। এখনকার মতো নমস্কার অনন্যা দিদি, নমস্কার আপনাদের সবাইকে।